অলি আহমেদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির কেন্দ্রীয় সহ সভাপতি আবু জাফর সিদ্দিকী সহ বিভিন্ন পর্যায়ের দুইশো পনেরো নেতা একযোগে পদত্যাগ করেছেন এছাড়া এলডিপিডির অঙ্গ সংগঠন সংগঠন গণতান্ত্রিক ওলামা দল ও ঢাকা মহানগর দক্ষিণের পুরো কমিটির নেতারাও পদত্যাগ করেছেন গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণপদত্যাগের এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে জানানো হয় নিয়মিত বিরতিতে রাজনৈতিক অবস্থান পাল্টা কারণে এরই মধ্যে দলের প্রতিষ্ঠা লগ্নের জ্যেষ্ঠ নেতারা পদত্যাগ করেছেন পদত্যাগকারীদের মধ্যে এলডিপির কেন্দ্রীয় কমিটির সতেরো জন রয়েছেন তাদের মধ্যে দলের উপদেষ্টা পরিষদের সদস্য ফরিদ আমিন মহাসচিব তমিজ উদ্দিন টিটু সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম রওনক প্রচার সম্পাদক আফসাল হোসেন যুব বিষয়ক সম্পাদক শফিউল বারী স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক লস্কর হারুনুর রশিদ উল্লেখযোগ্য